एवरीवन, वेलकम बैक टू माय चैनल विद अ न्यू रेसिपी। रमजान मासे इफ्तारের সময় আমাদের সবার বাসাতেই কম বেশি একটু না একটু হলেও ঝামেলা থাকে। তো এই ঝামেলাকে যদি একটুখানি সহজ করা যায় বা রান্নার সময়টাকে আমরা একটু কমিয়ে আনতে পারি তাহলে কেমন হয়? তো সেই চেষ্টা থেকেই আপনাদের সাথে আজকে একটা চটজলদি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে বেসনের রেডি মিক্স। তাহলে আসুন এই রেডি মিক্স তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি এবং কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে একটা চালনি নিয়ে নিয়েছি, এর ভেতর দিয়ে দিচ্ছি এক মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন, যেখানে 1 কাপ পরিমাণ আসলে ছিল 240 গ্রাম। 1/4 কাপের মতো চালের গুঁড়া, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এই সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেক সময় বেসনের ভিতর বড় বড় দলা রয়ে যায়, সেটা এভাবে হাত দিয়ে ভেঙে দিতে পারেন। খুব ভালোভাবে আমি এই মিক্সটাকে ছেঁকে নিয়েছি চালনিতে এবং এরপরে এটা দেখতে মোটামুটি এরকম হয়েছে। এবং চালনিতে দেখতে পাচ্ছেন যে শক্ত অংশগুলো, সেগুলোকে আমি আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। সব কিছু দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। আমার বেসনের রেডি মিক্সটা কিন্তু তৈরি। আপনারা চাইলে এটাকে পরিমাণ বাড়িয়ে আর একটু বেশি পরিমাণে ভালোভাবে প্রিজার্ভ করে রাখতে পারেন একটা বড় পাত্রে। আমি আজকে অল্প পরিমাণে তৈরি করেছি বলে একটা ছোট কাচের পাত্রে প্রিজার্ভ করছি। এবং এই বেসনের মিক্সটা যে কতখানি সময় বাঁচায় সেটা আসলে তৈরি না করলে বোঝানো সম্ভব না। আমি আজকে একটু বেসনের গোলাও তৈরি করে দেখাবো এই মিক্স দিয়ে। পরিমাণ মতো বেসন মিক্সের ভেতর আমি একটু একটু পানি অ্যাড করে একটা হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। একটু একটু পানি অ্যাড করলেই একটা পর্যায়ে যেয়ে এখানে রাইট কনসিস্টেন্সিটা আসবে। দেখতে পাচ্ছেন অল্প অল্প পানি অ্যাড করার পর এখন আমার বেসনের এই গোলাটা মোটামুটি পারফেক্ট কনসিস্টেন্সি এসেছে, যেটা একদম পাতলাও নয় আবার অনেক বেশি ঘনও হয়নি। এভাবে যদি বেসনের রেডি মিক্স আপনারা তৈরি করে রাখেন তাহলে ইফতারের সময় ঝামেলা কমে আসবে অনেক। আমি নিজে কয়েকটা রোজায় ইফতারের সময় এই গোলাটা দিয়ে বেশ কিছু আইটেম তৈরি করেছি, যেমন বেগুনি, তারপরে অনেক সময় আলুর চপ তৈরি করেছি, যেটা আমি দেখেছি যে আমার সময় বাঁচিয়েছে অনেক। তো আশা করছি যে আজকের এই টিপসটা বা আজকের এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে বা আপনাদের সময় বাঁচাবে অনেক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।